দিল্লিতে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ প্রধানমন্ত্রীর সাথে বিকেল 4:30 নাগাদ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আগামীকাল অর্থাৎ বুধবার শরদ পাওয়ার সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এনসিপি শিবসেনার সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। কাল বিকেল 4:30 সময় সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক রয়েছে তার। বৃহস্পতিবার মমতা দেখা করতে পারেন রাষ্ট্রপতির সাথে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর যে আগামী দিনের জাতীয় রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।